হ্যালো বন্ধুগণ, কোরবানির জন্য বৃত্তির জন্য আনা এই গরু দুটির দাম কত হবে আপনারা জানেন? গরুর মালিক 4,50,000 টাকা দাবি করছে। আসাম রাজ্যের নগাঁও জেলার রূপইহাট সাপ্তাহিক বাজারে আগন্তুক ঈদুল জুহার কোরবানির বিক্রির জন্য আজ আনা হয়েছে 30,000-এরও অধিক গরু। মধ্য আসামের বিখ্যাত রূপইহাট সাপ্তাহিক বাজারে আনা গরুর 70% আপার আসাম থেকে আমদানি করছেন গরু ব্যবসায়ীরা। স্থানীয় গোপালকদের গরু হবে মাত্র 30%, কিন্তু কুরবানি উপলক্ষে গরুর বাজার মূল্য খুব চড়া হয়। যদিও আজকে বুধবারে গরুর মূল্য তেমন চড়া নয়। বন্ধুগণ, এই যে আপনারা দেখছেন বিভিন্ন রং বিরঙের গরু, লাল সাদা কাজলাকে আরম্ভ করে বাজারে উঠেছে নানা রং বিরঙের গরু, বিশেষত লাল বরণের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন হাজার হাজার গরু এই বাজারে আসছে। নগাঁও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বুধবারের এই সাপ্তাহিক বাজারে কুরবানির গরু ক্রয় করার জন্য লোকেরা ছুটে আসছে। সারি সারি গরু এবং ক্রেতার ব্যাপক ভিড়ের জন্য বাজারের রাস্তার উপরে যানবাহনের যাতায়াত আজকে বন্ধ হয়ে গেছে। বন্ধুগণ, গরুর মূল্য কত হবে আপনারা জানেন? এই বাজারে এক গরুর মূল্য 4,50,000 টাকা দাবি করছে। অপর গরুর মূল্য 1,00,000 আরম্ভ হয়ে 10,000 টাকা হয়। আপনারা পছন্দ অনুযায়ী হবে। বন্ধুগণ, আগন্তুক কুরবানির জন্য আপনারা আসতে পারবেন এই আসাম বিখ্যাত রূপইহাট সাপ্তাহিক বাজারে। এই বাজারে আপনারা নগাঁও শহর থেকে 12 কিলোমিটার আছে এই বাজার। আর এই বাজারে নগাঁও জেলার বিভিন্ন প্রান্তর লোকেরা আসে, নিজের পছন্দের গরু ক্রয় করে নেয়। এবং আপনারা যারা তেজপুর থেকে আসবেন, তারা কলিয়া ঘুমুরা দলম পার হয়ে আপনারা 35 কিলোমিটার আসলেই পাবেন এই রূপইহাট সাপ্তাহিক। এই রূপইহাট সাপ্তাহিক বাজারে আসামের রেকর্ড সংখ্যক গরু 25 বছর কুরবানির সময়ে বিক্রি হয়। এবং ব্যবসায়ীরাও এই গরু বাজারে কুরবানির জন্য গরু বিক্রি করে ব্যাপক লাভ দ্বারাও অর্জন করে। গতিকে বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। Thank you.